ঈদের কেনাকাটা পাড়া মহল্লা গলির দোকান থেকে শুরু করে বিপণী বিতানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সেই খবর জানাতে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী এবং গাজীপুর থেকে ইফতেখার রায়হান। শুরুতেই খুলনায় যেতে চাই রামিমের কাছে। রামিম জানাবেন শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, এবার পোশাকের দরদাম কেমন। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু যে ঈদের যে কেনাকাটা বা ঈদের যে মার্কেটের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে আমরা দেখেছি। আজকেও আমরা সকাল থেকে বিভিন্ন মার্কেটে দেখেছি যে খুলনা যত মার্কেট রয়েছে প্রত্যেকটা মার্কেটেই কিন্তু ভিড় বেড়েছে এবং ইফতারির পরে বিশেষ করে প্রত্যেকটা মার্কেটে কিন্তু ভিড় বেড়ে থাকে সবচেয়ে বেশি। এবং এখনও আমরা দেখছি যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু খুলনার যে রেলওয়ে মার্কেট সেখানে, এখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে আসেন কেনাকাটা করতে এবং তাদের পছন্দের যে জিনিস আছে সেগুলো কিনে নিয়ে যান। এখানে কিন্তু পাঞ্জাবি থেকে শুরু করে ছোট বাচ্চাদের জামাকাপড় এবং মেয়েদের জামাকাপড় সব ধরনের জামাকাপড়ই পাওয়া যায়। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে দোকানে পাঞ্জাবি দেখছেন এবং এই বছর কিন্তু প্রায় সব ধরনের নতুন যে কোয়ালিটি যে পাঞ্জাবি সেইগুলো এনেছেন দোকানিরা। এবং তার পাশাপাশি গরমের সময় যেহেতু ঈদ আসছে এবং সেই কথাটাই চিন্তা করে কিন্তু তারা সেই ধরনের গরম উপযোগী যে ফেব্রিক্স দিয়ে বানানো যে কাপড় চোপড় সেগুলোই কিন্তু তারা এবার মার্কেটে উঠিয়েছেন। এছাড়াও মেয়েদের বিষয়ে যদি একটু বলি, মেয়েদের যে থ্রি পিস সহ অন্যান্য যে বিভিন্ন রকম পোশাকই কিন্তু এবার নতুন পোশাক আনা হয়েছে এবং সেগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো দাম নিয়ে কিন্তু কিছুটা অভিযোগ রয়েছে ক্রেতাদের, তারা যেটি বলছেন যে গত বছর যে যে পোশাক 1000 টাকা করে কেনা হয়েছে সেগুলো কিন্তু এবার 1300 থেকে 1400 টাকা করে কেনা লাগছে। তার মানে মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যেই কিন্তু প্রায় সব ধরনের পোশাকেই কিন্তু দাম বেড়েছে। তবে কম দামি যে পোশাকগুলো রয়েছে তাতে 150 থেকে 200 টাকার মধ্যে বেড়েছে বলে দোকানদাররা আমাদেরকে জানিয়েছেন। এখানে দোকানিদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যে পরিমাণ দাম বেড়েছে তার মূল কারণ হচ্ছে যে এখানে তারা ঢাকা থেকে যেখান থেকে তারা মালগুলো কিনে আনছেন যে মোকাম থেকে, সেখান থেকে কিন্তু তারা বেশি দামে মালগুলো কিনে আনছেন এবং মাল কিনে আনার ফলে কিন্তু সেই যে দাম সেটি কিন্তু তারা এখানেও কিন্তু তাদের দাম বাড়াতে হয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ঈদ বাজারের সর্বশেষ খবর। এবার প্রসাধনী বাজারের খবর জানবো ইফতেখারের কাছ থেকে। ইফতেখার, প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে বেচা বিক্রি কতটা জমলো? জি, আসলে ঈদ এলেই কিন্তু মূলত যে পোশাকের সঙ্গে কিন্তু আসলে এক এক ধরনের পণ্যগুলোর আসলে কিন্তু চাহিদা বেড়ে যায়, সেগুলো হচ্ছে প্রসাধনীর সামগ্রী। আর এই প্রসাধনীর বাজারে কিন্তু আমরা দেখছি যে গাজীপুরের যে প্রসাধনীর যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা কিন্তু ক্রেতাদের যে জমজমার যে বেচা কিনি সেটি কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু শুরু হয়নি, তবে দেখছি যে আসলে ধীরে ধীরে কিন্তু মানুষ আসছেন, তারা কেনা বেচা শুরু হয়েছে। তবে আমরা দোকানিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে মূলত জানিয়েছেন যে মূলত প্রথম দিকে কিন্তু আসলে যারা নারীরা রয়েছেন বাসা, যারা তরুণ তরুণী রয়েছেন, তারা প্রথমে তাদের পোশাক আশাক গুলো কিন্তু কেনাকাটা করেন, এরপরে হচ্ছে জুয়েলারি সামগ্রী, এবং সবশেষ কিন্তু তারা সেই পোশাকের সাথে ম্যাচিং করে কিন্তু বিভিন্ন ধরনের যে কসমেটিক্স কিংবা যেগুলো রয়েছে প্রসাধনী সামগ্রী সেগুলো কিন্তু কিনে নেন। তো যে কারণে কিন্তু এখনো কিন্তু বাজারে এই প্রসাধনীর সামগ্রী কিন্তু বেচা কিনা কিন্তু পুরোপুরি জমে ওঠেনি, তবে বিক্রেতারা আশা করছেন যে 20 রমজানের পর কিন্তু এই বেচা কিনে শুরু হবে। এবং আমরা এখানকার বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, মূলত বাজারে কিন্তু এবার যেহেতু ঈদের সময়টি একটু গরমের সময় চলছে, যে কারণে কিন্তু গরমের কারণে কিন্তু প্রসাধনী সামগ্রীতে কিছুটা ব্যতিক্রমী আয়োজন রয়েছে। এবং তারা বলছেন যে যে ধরনের আসলে সানস্ক্রিন কিংবা ফেসিয়াল যে পণ্যগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বেশি রয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে বিদেশি পণ্যগুলোর সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে কিন্তু এবার কিন্তু দেশি পণ্যের চাহিদা কিন্তু বেড়েছে। এবং তারা বলছেন যে রোজার এই যে বাকি যে সময়গুলো রয়েছে সেখানে বেচে কিনে পুরোপুরি জমে উঠবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে প্রসাধনী সামগ্রী বেচে কিনে সবশেষ তথ্য। ঈদবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।